এই গজলটিতে একটি লাইক দিন। 2022-এর নতুন নতুন গজল পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে দিন ভিডিওগুলি সবার আগে শোনার জন্য। সুন্দর কথা মোর নবীর নামে যারা দেবে মিত পবা খোদার কসম তাদের বংশ করব ধুলির সাত খোদার কসম তাদের বংশ করব ধুলির সাত মোর নবীর নামে যারা দেবে মিত পবা খোদার কসম তাদের বংশ করব ধুলির সাত খোদার কসম তাদের বংশ সুন্দর কথা কোরআন হাদিস বন্ধ করো যে তুলবে সলোগা মোর মায়ের কসম কেটে নেব তাতে জবান মায়ের কসম কেটে নেব তাতে জবান কোরআন হাদিস বন্ধ করো যে তুলবে সলোগা মোর মায়ের কসম কেটে নেব দিন ইসলাম মিটাতে যারা মাঠে লড়তে যায় আর তাদের বলি এখন হতে হয়ে যাও সাবধান তাদের বলি এখন হতে হয়ে যাও সাবধান দিন ইসলাম মিটাতে যারা মাঠে লড়তে যায় তাদের বলি এখন হতে হয়ে যাও সাবধান তাদের বলি এখন হতে তার
তারপর সর্বশেষ কথায়। আচ্ছা বুঝুন, আমরা মুসলমান, অবশ্য আমরা মুসলমান, আমরা কাজা, আমরা হলাম বাঘের জাত, আমরা মুসলমান, আমরা হলাম বাঘের জাত। আর যদি এই বাঘকে যদি বকরি ছাগল দিয়ে শিকার করতে চাই, এটা কোনদিন কি হবে? সেই উদ্দেশ্য করে কবি বলছে, শুনবেন, এই মুসলমান বাঘের জাত ভুলে কেন যা, আর বকরি ছাগল দিয়ে সম্মান কোন মতে সইব না মর নবীর।